क्लास फाइव हमारे का ईवीएस प्लस साइंस का क्लास एक्चुअली चल रही है। टॉपिक होते हैं ईवीएस है अवर बेसिक नीड क्लोज और साइंस का टॉपिक होते हैं वेरिंग लाइफस्टाइल। देखो प्रथम हमारा ईवीएस है देखिए चैप्टर नंबर 3 अवर बेसिक नीड क्लोज। इसका क्वेश्चन होते हैं पेज नंबर 21 है 1 है ई व्हाट हैपेंस व्हेन द क्लाइमेट ऑफ अ प्लेस चेंजेस। माने की होय जखन जलवायु একটা জায়গা জলবায়ু পরিবর্তন হয় does it affect our clothing মানে এইটা এই পরিবর্তনটা আমাদের জামা কাপড়ে প্রভাব দেয়। আনসার হচ্ছে এ পার্ট বি পার্ট বলা হয়েছে। এ পার্টে হচ্ছে এটা what happens when the climate of a place changes আর বি পার্টে হচ্ছে does it affect our clothing ঠিক আছে clothing। এ পার্টে হচ্ছে when the climate of a place changes we also change our clothes যখন জলবায়ু একটা জায়গা জলবায়ু পরিবর্তন হয় আমরাও পরিবর্তন করি আমাদের জামা কাপড়ে। ফর এক্সাম্পল মানে উদাহরণ দেওয়া হয়েছে ইন সামার সিজন উই লাইক টু ওয়্যার লাইট কটন ক্লোথস। একটা দুটো উদাহরণ নিয়েছে যেমন গ্রীষ্মকালে আমরা পছন্দ করি হালকা জামা সুতি কাপড় পরতে অ্যান্ড ইন উইন্টার সিজন উই লাইক টু ওয়্যার থিক উলেন ক্লোথস। এবং শীত ঋতুতে আমরা পছন্দ করি মোটা উলের কাপড় পরতে ঠিক আছে পুরো উলের কাপড় পরতে। তাহলে এটা পরিবর্তন হলো যেমন যেমন জলবায়ু পরিবর্তন হচ্ছে তেমনি তেমনি আমরা কাপড়েরও পরিবর্তন করছি। এবার দি পার্ট হচ্ছে ডাজ ইট অ্যাফেক্ট আওয়ার ক্লোথিং মানে এটা কি আমাদের জামা কাপড়ে প্রভাব দেয়। ইয়েস ইট অ্যাফেক্টস আওয়ার ক্লোথিং হ্যাঁ এটাতে আমাদের জামা কাপড় প্রভাব পড়ে ঠিক আছে। হোমওয়ার্ক হয়ে গেল পেজ নাম্বার 21 এ যেটা 1 এ ই লেখানো হয়েছে এটাকে আগে খাতায় লিখে নিলে ইংলিশ খাতায় দিয়ে মুখস্থ করবে ডান করবে। এবার আমরা সায়েন্সে আসি চ্যাপ্টার নাম্বার 2 ওয়েরিং লাইফস্টাইলস। প্রথম আমরা পেজ নাম্বার 70 চ্যাপ্টার ওয়েরিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং করব মানে প্রথমে চ্যাপ্টারটা পড়ব আর বুঝব তারপরে এই কোশ্চেনটা দেখব। সবাই বই খুলো এটা গো পেজ নাম্বার 70 ঠিক আছে। এখান থেকে আমরা পড়ছি ফ্রেশ ওয়াটার মানে তৎকাল জল শুদ্ধ জল। হোয়াট ওয়াটার বডিজ লাইক রিভার্স পন্ড অ্যান্ড লেকস আর ফ্রেশ ওয়াটার হ্যাবিটাস মানে জল জলের স্রোত যেমন জলাশয় যেমন নদী পুকুর এবং হ্রদ এগুলো হয় শুদ্ধ জলের বসবাস আবাস। Different types of fish and shrimps are found in these water bodies. বিভিন্ন রকমের মাছ এবং shrimps মানে হচ্ছে চিংড়ি চিংড়ি দেখা যায় এই জলাশয়তে। Amphibians, frogs can survive both on land and in water. Amphibians মানে হচ্ছে যেমন উদাহরণ দিয়েছে frogs এটা এই ব্যাঙগুলো স্থলেও দেখা যায় আবার জলেও দেখা যায়। তো যেই প্রাণীগুলো স্থলে জলে দু জায়গায় থাকতে পারে সেই রকম প্রাণীদেরকে অ্যাম্ফিবিয়ান্স বলা হয়। এবার দেখো মাউন্টেন্স অ্যান্ড পোলার রিজিয়ন্স মানে পাহাড়গুলি পর্বতগুলি এবং পোলার রিজিয়ন্স মানে হচ্ছে যেটা ওপরে একদম পৃথিবীর ওপরের দিকে আর পৃথিবীর একদম নিচের দিকে যে অঞ্চলগুলো হয় সেটা বলছে। এবার দেখো অ্যান্টার্কটিকা অ্যান্ড আর্কটিক আর দ্য পোলার রিজিয়ন্স অফ দ্য আর্থ। মাউন্টেন্স অ্যান্ড পোলার রিজিয়ন্স আর ভেরি কোল্ড। অ্যান্টার্কটিকা এবং আর্কটিক হয় এইটা এই দুটো পোলার রিজিয়ন্স পৃথিবীর ঠিক আছে। আর পাহাড় পর্বতগুলি এবং পোলার রিজিয়নগুলো খুবই ঠান্ডা হয়। দে আর অলওয়েজ কভার উইথ স্নো এগুলো এই অঞ্চলগুলো বরফে সবসময় বরফে ঢাকা থাকে। অ্যানিমালস ফাউন্ড হিওর এভরি হ্যাভ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স উইথ উইচ হেল্প দেম টু উইথস্ট্যান্ড দ্য এক্সট্রিম কোল্ড মানে প্রাণী যারা এখানে থাকে তাদের বিশেষ রকমের চরিত্র আছে যেটাতে তারা এই প্রচুর ঠান্ডা জায়গাতে নিজেকে স্থির রাখতে পারে। ফর এক্সাম্পল পোলার বিয়ার্স অ্যান্ড হ্যাভ থিক ফার অন দেয়ার বডি মানে উদাহরণ দিচ্ছে পোলার বিয়ারের আছে পুরু লোম তাদের গায়ে। দে হ্যাভ আ থিক লেয়ার অফ ফ্যাট আন্ডার দ্য স্কিন তাদের চামড়ার মধ্যে পুরো লেয়ার চর্বি থাকে। দে ইট হেল্পস ইন কিপিং দে ওয়ার্ম আর এই চর্বিটা তাদের শরীরকে গরম রাখা সাহায্য করে। আর্কটিক ফক্স এম্পেরর পেঙ্গুইন পোলার বিয়ার অ্যান্ড মাস
Oaks are some examples, some animals found in this habitat. এই যে আর্কটিক ফক্স, এম্পায়ার বিয়ার, এগুলো হচ্ছে কিছু প্রাণীর উদাহরণ যেগুলো এই ঠান্ডা জায়গা এবং পর্বতে পাওয়া যায়। এবার দেখো বডি কভারিং মানে শরীর ঢাকা। অ্যানিমালস অ্যাডাপ্ট দেমসেলস অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য হ্যাবিটেট। প্রাণীগুলো অভিযোজন করে তাদের নিজেদেরকে যেমন তাদের বসবাসে প্রয়োজন হয়। বার্ডস ফ্লাই ইন দ্য এয়ার, পাখিরা উড়ে আকাশ বাতাসে। দে হ্যাভ ফেদার্স টু হেল্প দেম ইন ফ্লাইট, তারা তাদের পালক থাকে ঘোড়া সাহায্য করার জন্য। ফেদার্স অলসো প্রোটেক্ট বার্ডস ফ্রম কোল্ড অ্যান্ড রেইন, এই পালকগুলো সাহায্য করে পাখিদের ঠান্ডা এবং বৃষ্টি থেকে। মোরওভার দেয়ার বডি ইজ ভেরি লাইট ইন ওয়েট, তার বেশি হচ্ছে কি তাদের শরীরটা খুবই হালকা থাকে ওজনে। অ্যানিমালস লাইক বিয়ার, শিপ, আর্কটিক ফক্স, ইয়র্ক এটসেট্রা হ্যাভ থিক কভারিং অফ ফার অর উল। প্রাণী যেমন ভালুক, ভেড়া, আর্কটিক শেয়াল, ইয়ার্ক, এগুলো লোম গরু, এদের আছে পুরু লোম অথবা উল তাদের শরীরে ঢাকা। ইট প্রোটেক্টস দেম ফ্রম দ্য কোল্ড, এটা সাহায্য এই লোমগুলো সাহায্য করে তাদেরকে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখা। অ্যানিমালস সাচ অ্যাজ ফিশ, স্নেক, ক্রোকোডাইল অ্যান্ড লিজার্ড হ্যাজ স্কেলস অন দেয়ার বডি, প্রাণী যেমন মাছ, সাপ, কুমির এবং টিকটিকি এদের থাকে তাদের শরীরে আঁশ থাকে। সাম রেপটাইলস যেমন হ্যাভ হর্নি স্কেলস উইচ হেল্প দ্যাম টু প্রিভেন্ট লস অফ ওয়াটার ফ্রম দেয়ার বডি, কিছু সরীসৃপের চামড়াতে কাটার আঁশ থাকে যেটা তাদের সাহায্য করে জলের কমি থেকে তাদেরকে রক্ষা করার জন্য তাদের শরীরে, ঠিক আছে। যেমন এটা ফিশ, স্নেক, ক্রোকোডাইল, লিজার এদের শরীরে আঁশ থাকে। এবার দেখো এটা হয়ে গেলে আমার পেজ নাম্বার 22 এর কোশ্চেন 2, নেম দ্য মেজর হ্যাবিটেটস ফাউন্ড অন দ্য আর্থ, মানে যেগুলো যেগুলো প্রধান বসবাস আছে সেই পৃথিবীতে পাওয়া যায় সেদের নামগুলো লিখতে হবে। যেমন আছে ডেজার্ট, অ্যান্সারটা হচ্ছে ডেজার্ট, ফরেস্ট, ওশিয়ান, ফ্রেশ ওয়াটার, মাউন্টেন্স অ্যান্ড পোলার রিজনস আর দ্য মেজর হ্যাবিটেটস ফাউন্ড অন দ্য আর্থ, মানে মরুভূমি, জঙ্গল অথবা বন, মহাসাগর, শুদ্ধ জল, পর্বত এবং পোলার রিজন অঞ্চল, এগুলো হচ্ছে মেজর বসবাস যেখানে যেটা পৃথিবীতে দেখা যায়। এটাই হোমওয়ার্ক থাকলো পেজ নাম্বার 17, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড চ্যাপ্টার যেটা আমরা পড়লাম সেটাকে বুঝবে আবার ভালো করে। আর পেজ নাম্বার 22 কোশ্চেন 2 যেটা লেখানো হলো সেটাকে আগে সায়েন্সের খাতে লিখে নেবে, তারপরে মুখস্থ করবে।